নমস্কার সেন্টিমেন্টাল হোক বা মেন্টাল তা গতকাল দেখতে গেছিলাম সন্ধ্যে সাড়ে ছটা শো ছিল দশ পনেরো জন মোটে ছিল তারপরে ইয়াসের একটা গ্রুপের সাথে পুরো দেখা হলো একদম ইয়ং গ্রুপ প্রায় জোনা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মতো ওদের সাথে কথা হলো ওরা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড তা একসাথে মিলে আমরা সিনেমা হলে ঢুকলাম তা গল্পটা এখানে কি গল্পটা রঘুনাথপুরের এলাকার ট্রেলারে অনেকটাই বলে দিয়েছে রঘুনাথপুরের সর্বেসর্ হচ্ছে দিদিমণি সায়ন্তনি তা সে ওখানকার এলাকার সব তিনি যা বলবে সেটাই শেষ কথা পাশাপাশি তার ইলিগালও একটা বিজনেস আছে দিকে আমরা দেখতে পাচ্ছি সূর্য মানে ইয়াস সে একজন করা পুলিশ অফিসার তারপরে নুসরতের ভালোবাসার সান্নিধ্য পেয়ে সে আস্তে আস্তে প্রেম ভালোবাসায় যা হয় মানুষ সৎ পথে এগোয় সে সৎ পথে এগোয় এবং পরবর্তীতে দেখা যায় এই ইয়াসের সাথে এই যে আমাদের সায়ন্তনী এর একটা ক্ল্যাশ হয় এবং তার পরিণতি কি হয় এর চেয়ে বেশি দেখতে হলে তোমাদের সিনেমালে সিনেমাটা দেখতে হবে তা এটা কি পেশা উসুল পারফরমেন্স তা এই সিনেমার মধ্যে কি নতুনত্ব কিছু আছে অনেকে হয়তো জিজ্ঞেস করবে দেখো আমাদের বাংলায় যে ধরনের আগে কমার্শিয়াল সিনেমা হতো এই সিনেমাটা দেখে কিন্তু সেই কমার্শিয়াল সিনেমাটার কিন্তু একটা ইমোশান কাজ করছে যে এই ধরনের সিনেমা আমরা এখন দেখতে পাই না ইয়াস তার প্রোডাকশান হাউসের থেকে এইটা প্রথম নিয়ে আসলো এইটা সত্যি কথা খুব ভালো প্রচেষ্টা পারফরমেন্সের দিক থেকে বলি ইয়াস তার প্রিভিয়াস যে কাজগুলো করেছে তার থেকে ফার বেটার আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম এই সিনেমাটা যদি ওয়ার্ক করতে পারে এটা কিন্তু আমি বলব শহর এলাকায় না মফসল এরিয়ায় বা গ্রাম এলাকায় এই সিনেমাটা কিন্তু ব্যাপক ওয়ার্ক করবে আমি কিন্তু এটা পজিটিভলি বলছি যদি এটা চলে কেননা এই ধরনের যেরকম কমার্শিয়াল সিনেমা আমরা দেখে এসেছি আগে ইয়াসের পারফরমেন্স সত্যিই খুব ভালো হয়েছে আগের সিনেমাগুলোর থেকে কেননা তার যে প্রোনাউন্সিয়েশান সে যা অ্যাকশান করছে তার যা লুকস তার যা বডি স্ট্রাকচার মানে সে যখন এন্ট্রি নিচ্ছে তার যখন এন্ট্রি সিনটা আমরা যখন দেখছি যখন গাড়িটা নিয়ে একটা স্কুলে বাচ্চাদেরকে বাঁচাতে আসবে তার যখন এন্ট্রিটা নিচ্ছে ওই রোহিত শেটির মতো গাড়ি ফাড়ি ঘুরিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডে যে মিকা সিংয়ের গানটা বাজছে সেটা আলাদাই লাগছে জ্যাস যখন ঢুকছে সেটা ঘ্যামা ছিল প্রত্যেকটা মানে পুরো সিনেমা জুড়ে জ্যাসের পারফরম্যান্স সত্যি ভালো ছিল সত্যিই ভালো ছিল কেননা বলছি কেননা ইয়াসকে আমরা ওইটাই বললাম যেরমভাবে দেখে এসেছি অনেক নিজেকে ইমপ্রুভ করেছে এবার চলে আসি সায়ন্তনের পারফরমেন্স অনেক বছর পর দেখলাম আর এরকম একটা নেগেটিভ সেট ক্যারেক্টার করছে মানে একটা যাত্রের মহিলা পুরো এলাকাটাকে পুরো শাসন করে চলছে তার কথাতেই সব চোখে মুখে তার যে অ্যাগ্রেশান সে যখন কথাবার্তাগুলো বলছে অনেকে তো পেছনে বসে থেকে বলছে সেই একটা তোমরা জিতের একটা সিনেমা দেখেছো কিনা জানি না সেই একজন মহিলা ছিলেন না যে বিন্দুমাসি বিন্দুমাসি বারবার ওরা পেছন থেকে সেখানে বলছে বিন্দু মাসি এসে গেছে বিন্দু এসে গেছে তা বিন্দুমাসি কথাটা কেন বলছে কেন না তার পার্টটা এতটাই প্রমিসিং হয়েছে এবার চলে আসি সায়ন্তনির যে মানে দিদিমণির যে ছোট ভাই সেই ছেলেটা মানে ইকামন হয় না সেই ছেলেটার পারফরমেন্স আমার দুর্দান্ত লেগেছে ভালো করেছে ছেলেটাকে দেখিনি মানে একদম মানে যাকে বলে না ছেলে টাইপের একদম মানে ফালতু ছেলে মানে কোনো মেয়েকে সম্মান করে না যা নয় তাই করে বেড়ায় পুরো এলাকা জুড়ে সেরকম টাইপের ছেলে করে থাকে দিন সেই ক্যারেক্টারটা সে খুব দারুণ প্লে করেছে এবার চলে আসি যে অ্যাকশন দৃশ্য আমি বলবো যে কিছু কিছু জায়গায় আমরা যে অ্যাকশন দৃশ্য দেখেছি একটা দেখবে ইয়াস যখন নতুন একটা জায়গায় এই রঘুনাথপুরে যখন যাবে যখন জয়েন করতে যাবে তার আগে যে একটা অ্যাকশন দৃশ্য আছে সেটাও খুব ভালো ফিনিশিং যখন এন্ডে যখন একটা অ্যাকশন দৃশ্য আছে সেটাও খুব ভালো একটা জায়গায় আইটেম সং আছে সেখানে একজনকে মারবে সেটাও খুব ভালো এবার চলে আসি মিউজিক মিউজিক আমরা যে কটা শুনতে পেরেছি ঠিক আছে কি একখান গান বানাইছে তারপর আরেকটা হচ্ছে স্যাড সং আমরা যাই শুনতে পাচ্ছি ভালো লেগেছে আইটেম সং আইটেম সঙ্গটা ঠিকঠাক ভালোই লেগেছে ওভারঅল সিনেমাটা আমি বলবো যে এখানে যা পারফরমেন্স দিয়েছে যে কয়জন খুব ভালো গল্পটা একদমই চেনা জানা তোমরা গিয়ে দেখে আসতে পারো ইয়াস নতুনভাবে চেষ্টা করেছে এটাকে নতুনত্ব করে নিয়ে আসার তা সেই চেষ্টাটাকে অবশ্যই সাধুবাদ জানাই শুধুমাত্র নুসরাতের এখানে পারফরমেন্সটা একদম বোকা বোকা নেকামি লেগেছে তো ওভারঅল সিনেমার মধ্যে যেইটুকুনি হাইপ ছিল ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজছিল তারপরে যে ওর যে অ্যাকশান ফ্যাকশান করছিলো সায়ন্তনিক যা পারফরমেন্স ওভারঅল সিনেমাটা ঠিক আছে ভালো হয়েছে প্রথম প্রচেষ্টা খুবই ভালো হয়েছে আমি বলবো তোমরা যারা এখনো সেন্টিমেন্টাল দেখো নি তোমরা গিয়ে দেখে আসো পুরোনো বাংলা সিনেমার যে একটা ভাইব যে আগেকার সময় যে আমরা দেখতাম দেবদা বা জিদ্দার যে সিনেমায় যে ব্যাপারগুলো সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমার মধ্যে পাবে তা এই হলো আমার মেন্টার নিয়ে রিভিউ রিয়াকশান তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব নমস্কার